What we do here is go back. Assalamu alaikum viewers, Amina's kitchen theke ami Amina bolchi. Ajke ami rupchanda fry korchi ar shetai apnader sathe share korchi. Cholun viewers, dekhini ami kibhabe rupchanda fry kori. So viewers, আমি এখানে দুটো রূপচাঁদা নিয়েছি মাছগুলোকে আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে একটু কেচাপ করে নিয়েছি যাতে ভিতরে মশলাটা ঢুকে যায় এখন আমি মাছের মধ্যে মশলাটা মাখিয়ে নেব মশলাটা আমি রেডি করে নেছি আমি একটা বাটিতে আদা রসুন বাটা মিক্স নিয়েছি এক চা চামচের মতো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আমি হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি স্বাদমতো এখন আমি এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন এগুলোকে আমি এখন ভালোভাবে মিক্স করে নেচ্ছি সবগুলো মশলাকে আমি ভালোভাবে মিক্স করে নেব এর মধ্যে আমি হাফ এক চামচের মতো লেবু রস দিয়ে দিচ্ছি আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এখানে একটু সামান্য আমি তেল ইউজ করব এক চামচের মতন তেল ইউজ করব এবারে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভিউয়ার্স আমার মিক্সারটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে আমি এখন মশলাগুলো মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে কোনো পানি রাখা যাবে না আমি একদম পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে কোনো পানি নেই এর মধ্যে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি এভাবে করে আমি মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালে ব্যাপারটা ভালো হয় আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমি হাত দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটাকে আমি 10 মিনিট রেখে দিচ্ছি ম্যারিনেট হবে একটু ভালোভাবে 10 মিনিট পরেই আমি এটাকে ভেজে নেব মাছগুলোকে আমি একদম হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি যাতে একদম ভিতর পর্যন্ত মশলাটা চলে যায় রূপচাঁদাটা মচমচে ভাজি খেলে খুব ভালো লাগে এই জন্য আমি চেষ্টা করছি যাতে মচমচে ভেজে খাওয়া যায় আর আপনাদেরকে যাতে সুন্দরভাবে পরিবেশন করে দেখাতে পারি সেটাই চেষ্টা করছি সো ভিউয়ার্স আমি 10 মিনিট পরে আবার আসছি আমার ব্যস্ততা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমি ব্যারাস্তাটা উঠিয়ে নিয়েছি ব্যারাস্তা তেলটা দিয়ে আমি রূপচাঁদাটা ভাজবো এই জন্য আমি তেলটা দিয়ে নিচ্ছি একটু বেশি করে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি
মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি দিয়ে দিয়েছি আড়াআড়ি ভাবে। এখন আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এক সাইড মচমচে হয়ে গেলে আমি মাছটাকে উল্টে দিব। আমার মাছের এক পাশ হয়ে গেছে, এখন আমি মাছটাকে উল্টে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি মাছটাকে উল্টে দিয়েছি। এখন আরেক পাশ মুচমুচে করে ভেজে নিলেই আমার মাছটা ভাজা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার আজকের রূপচাঁদা ফ্রাই। খুব সহজে আমি রূপচাঁদা ফ্রাইটা করে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।